পুরাতন লুঙ্গি গেঞ্জি পরিধান করে কাঁধে পুরাতন গামছা ঝুলিয়ে দিনমজুর কিংবা রাখাল ছেলের ভেষ কারো হাতে টর্চ লাইট কেউ হাতে নিয়েছেন দিনমজুর কিংবা রাখাল ছেলের মতো থলেও অভিযানের জন্য পরিদেয় জামা কাপড়ের অবস্থা দেখে বোঝার উপায় ছিল না কেউ সহকারী পুলিশ সুপার কেউ থানার ওসি কেউ ওসি তদন্ত আবার কেউ পুলিশের এসআই দিনমজুরের বেশে দুর্গম পাহাড়ের চোরাই উঠে অভিযান পরিচালনা করে হত্যা ডাকাতি পাঁচটি মামলার আসামি মোহাম্মদ সেলিম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার দিবাগত আঠাশে জুন রাত পৌনে তিনটার দিকে সহকারী পুলিশ সুপার রাওজান রাঙ্গুনিয়া সার্কেল আনোয়ার হোসেন শামীম ও রাউজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আলহারুনের নেতৃত্বে ওসি তদন্ত কাইসার হামিদ সেকেন্ড অফিসার উপপরিদর্শক অজয় দেবশীল উপপরিদর্শক মাইন উদ্দিন সাবির আহমেদ সহ সঙ্গীয় ফোর্স দিনমজুরের ভ্যাস অভিযান পরিচালনা করে উপজেলার কদলপুর ইউনিয়নের ইসলামিয়া নতুনপাড়া পাহাড়ের চোরাই ও গহীন জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে সন্ত্রাসী সেলিমের মালিকানাধীন মুরগির খামার সংলগ্ন রান্নাঘর থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়স্ত্র এলজি একটি খেলনার রিভলভার দুই রাউন্ড তাজা কার্তুজ দুটি রামদা একটি কিরিজ একটি ব্যায়ানেড ছুরি উদ্ধারপূর্বক জব্দ করা হয় গ্রেপ্তারকৃত সন্ত্রাসী মোহাম্মদ সেলিম উর্ফে ডাকাত সেলিম রাফজন উপজেলার কদলপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের শমশেরপাড়া গ্রামের প্রয়াত আমির হোসেনের ছেলে সে হত্যা ডাকাতি চাঁদাবাজি মামলাসহ পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাউজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন সেলিম নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে অস্ত্র কার্তুস দাছুরি উদ্ধার করা হয় তাকে গ্রেপ্তারের জন্য আমরা পরিকল্পনা করে ডাকালের ভ্যাস ধারণ করেছিলাম সেলিমের বিরুদ্ধে রফজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু শেষে সোমবার দুপুরে আদালতে সোপরদ করা হয়েছে তার বিরুদ্ধে রফজান থানায় হত্যা ডাকাতি চাঁদাবাজি সহ পাঁচটি মামলা রয়েছে বলেও জানান ওসি আবদুল্লাহ আল হারন